নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুশির খবর আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে শিক্ষকদের যে ট্রান্সফার হচ্ছিল তা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে 10C মামলার ওপরে কিন্তু কেস করা হয়েছিল। সেই কেসে কিন্তু বড় সড়ো জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ। কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের অফিসিয়াল পেজে মলয়বাবু একটি পোস্ট করে তিনি কিন্তু নিজে জানিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বর যে কেসটা ছিল, এই কেসের শুনানি ছিল আজ সকাল 10:30 সময়, 27/7/2023 সকাল 10:30 সময় কিন্তু এই কেসের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, যেটা বড় সড়ো জয় পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো ডিটেলসে আমরা দেখে নেবো এবং আপনাদের বুঝিয়ে দেবো। তো তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের অফিসিয়াল পেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মলয়বাবু, ভাস্করবাবু নিজেই লিখেছেন কিন্তু, ভাস্কর ঘোষ, 10C মামলায় ঐতিহাসিক জয় সংগ্রামী যৌথ মঞ্চের। এই ধারা দিয়ে আর বদলি করা যাবে না হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের। তো এক্ষেত্রে আপনারা জানেন যে প্রতিহিংসামূলকভাবে কিন্তু রাজ্য সরকার অনেক শিক্ষক ও শিক্ষিকাকে কিন্তু যখন তখন বিনা কোনো নিয়ম মেনে ট্রান্সফার দিয়ে দিত, সেটা নিয়ে কিন্তু প্রতিটা শিক্ষক মহলে অনেক ক্ষোভ ছিল। তা নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কলকাতা হাইকোর্টে কেস করা হয়। সেই কেসের আজকে ফাইনাল শুনানি ছিল, যেটা সকাল 10:30 সময় শুনানি ছিল এবং সেই শুনানিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ জয়লাভ করেছে। অর্থাৎ এবার থেকে কিন্তু যারা সিনিয়র শিক্ষক ও শিক্ষিকারা রয়েছেন তাদের কিন্তু নিয়মমাফিক ট্রান্সফার করতে হবে, কোনোরকম প্রতিহিংসামূলকভাবে যখন তখন রাজ্য সরকারের স্বেচ্ছামূলক ট্রান্সফার করা যাবে না। তো এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।